আমার মার দাঁতটা দেখাইতে আজকে নিয়ে আইছিলাম আগেই দেখাইছিলাম মানে আজকে ফালানো ডেট দিছিল আর কি তো বাম দিকের দাঁতটা ডান দিকের দাঁতটা ফালানোর কথা আর কি তো ডান দিকের দাঁতটা একটা অল্প একটু দাঁত এটা ফালাই দিব জাস্ট ফালাইতে গিয়া প্রথম ডক্টর অরুণ দেববর্মা ট্রিটমেন্ট যিনি শুরু করছে শুরু করার পর এক ঘন্টা ওখানে মানে ডাক্তার নিয়ে লাগাইছে তারপরে যন্ত্রপাতি নাকি নাই যন্ত্র আনতে আরো এক ঘন্টা লাগাইছে লাগাইছেরা এরপর কিছুক্ষণ পরে মানে ওই সময় এনেস্থেশিয়া দেওয়া হয়েছিল এনেস্থেশিয়াটা নাকি ওই আইটিজে তারা দেরি করছে ওইটাতে এনেস্থেশিয়াটা মানে টাইমটা শেষ হয়ে গেছে এরপরে আবার এনেস্থেশিয়া দেওয়া হয়েছে হ্যাঁ পেশেন্টের তারপর আমার মারে আর কি তো মারে এনেস্থেশিয়া দ্বিতীয়বার দেওয়ার পর এরপর এরপরে তো ডক্টর অরুণ দেববর্মা ডাক্তার খুললে আসলে আনতে পারতাম না তারপর ডক্টর দেবাশীর দে ওনারে ডাকছে ডাকা হয়েছে উনি আইছে আর আইছিল আমার মার মানে ডাক্তারে যে ট্রিটমেন্ট করছে যেমন হাতুন বাদ করে যেমন বিল্ডিং যেমন বানায় স্যার আমার মার ডাক্তার সাথে এরকম করতেছে কন্টিনিউয়াসলি হাতলে দিয়া মানে ওই মেডিকেলের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টই ওই হাতলটা দিয়ে আসলে আমার মার দাঁতে কন্টিনিউয়াসলি মানে বাইরে আসে না যখন আর তারপরেও পারতেছে না এমন জোরে ইনস্ট্রুমেন্টগুলি চালাইছে তারপর পুরো মানে ডান সাইডের দাঁতটা উঠানোর কথা পুরো মুখ কাটে লাইছে আর এমন ভাবেই কাটছে বা মানে বা সাইড সামনে পুরাই কাটে লাইছে পুরো মুখ কাটে লাইছে যখন এরপরও কিছু হইতেছে না এরপর আমি যখন মানে এমনিতেই মারে আমার পাখা দিতে আসলো হ্যাঁ ট্রিটমেন্ট হয়ে গেছে তার কইয়া তারপর যখন আমি ইয়ে করছি মানে মানে আমার তো প্রথম ঢুকতে দেওয়া হয়েছে না ভেতরে মানে সিঙ্গেলই ট্রিটমেন্ট করতে চাইছিল তারপর আমি যখন ভিতরে ঢুকলাম অনেকক্ষণ পরে আমার ডাকা হইলো যে ট্রিটমেন্ট হয়ে গেছে না তখন আমি মার কাছে এসে মা লড়তে পারতেছে না মা একটু হালকা হালকা একটু একটু মুখে কইতাছে যে এরকম এরকম হয়েছে তো আমি যখন ডক্টর দেবাশীষ দেরে প্রথমেই নামটা শুনছি হ্যাঁ তাইলে ট্রিটমেন্টটা করছে প্রথম আমি এটাই জানছি তারপর তাইনের আমি ডাকাইছিলাম হ্যাঁ যে তাইনে তারপরে আমি পাক্কা আধা ঘন্টা এক ঘন্টা তাইনের অপেক্ষা করছি তাইনে আইসেই না দেখা করতে পর্যন্ত আইসে না তারপরে বাধ্য হয়ে সুপারিনটেন্ডেন্টে দেখা করতে গেছি সেখানে এমএস এর সাথে আমার দেখা হয়েছে এমএস এর সাথে দেখা হয়েছে তাইনে বলছে এইচওডির সাথে দেখা করতে এইচওডির সাথে দেখা করেছিলাম এরপর তাইনে কইছে যে কি হয়েছে কি আসে বিষয় তাইনেরও কইলাম তাইনে এরপরে আসেরা আরেকজন ডাক্তারের বাকি ট্রিটমেন্টটা করার লেগা মানে মোটামুটি কইতে গেলে একরকমের ধামা চাপা দেওয়ার লেগা বাকি ট্রিটমেন্ট করার নামে সেলাই করছে যে জায়গাটা অনেকটা জায়গা কাটা গেছে ওই জায়গাটা সেলাই করে সেটা আপাতত মাঠে ছাড়া দেওয়া হয়েছে তারপর আমি তখন জিনিসটার ভিডিও করতে যাই তখন তারা বলছে না এটা ভিডিও হইতো না আমার কন্টিনিউয়াসলি যাইতে থাকা এরাইয়া এবং কি ডক্টর দেবাশীষ দে উনি কন্টিনিউয়াসলি আমার ইগনোর করতেছে এমনকি আমি ডাকার পরেও হাইছে না ওনারে অনেকবার ডাকার পরেও তিনি কোনো রেসপন্স করে না ঠিক করে কথা কয় না কিছু জানায় না তাহলে বলছে না না এরকম কিছু করছি না তারপর বলতেছে পেশেন্ট সুস্থ আছে ডক্টর আর অরুণ দেববর্মা তাইনে বলতেছে পেশেন্ট ঠিক আছে এইচওডির সামনে তাইনে বলতে পেশেন্ট ঠিক আছে এইচওডির পর্যন্ত আইতেছে পেশেন্ট ঠিক নাই আমি কন্টিনিউয়াসলি মানে দেখতেছি যে আমার মা কি করে কথা বলতে পারতেছে না উঠে বইতে পারতেছে না হাঁটতে পারতেছে না ওই কন্ডিশনে তখন আসছিল তখন ওই সিচুয়েশনে ডক্টর অরুণ দেববর্মা এইচওডিরে কইছে যে আমার পেশেন্ট নাকি স্টেবল আছে কোন পেশেন্টটা স্টেবল থাকতে পারে আপনার 60 বছর বয়স এখন আপনি ধারণা করতে পারেন যে 60 বছরের একটা মহিলারে এরকম মুখের অবস্থা যে মুখটা খুলতে পর্যন্ত পাইতেছে না 4 ঘন্টা সময় লাগছে একটা দাঁত ফালাইতে এর মধ্যে শিলি দুইটা আপনি ভাবতে পারেন যে কিরকম অবস্থা আমার এখন মারে আছে আমি এখন প্রথমত আমি মারে যে নিয়ে যাবো বাড়িতে ওইটাই ভাবতে আমার অবাক লাগতেছে আমি মারে কি আমি নিয়ে যাবো বাড়িতে বাড়িতে নিয়ে কথা যাওয়ার কথা ভাবতে পারতেছিলাম না আমি তো আর এখানে এসে আমার মার এই অবস্থা হয়েছে আর একটা মেডিকেল কলেজ যদি এরকম হয় এখানে এসে এখানে ট্রিটমেন্ট যদি এরকম হয় আর বাকি অন্য জায়গায় তাহলে ট্রিটমেন্ট করে দেবো তাহলে আমরা মতো সাধারণ মানুষ জামুটাকে ট্রিটমেন্টে লেখা সব জায়গায় ট্রিটমেন্ট এরকম হইব আমরা কি সবসময় কাটা ছেঁড়া লয়ে সেই থাকবো আর একটা ধামাচাপা দেওয়া লেখা করে দিব না কিছু হয়েছে না একটা সেলাই করে মানে যেটা দরকার নাই ওটাও করা হয়েছে মানে এই কাটা গেলোটা কি করে তাইলে মানে একজন ডাক্তার যদি কি করে একটা দাঁত ফালাইতে না পারে তাহলে দাঁত ফালানো লেগে দিছে কি লেগে এখানে একটা মেডিকেল কলেজে তার যদি এরকম ট্রিটমেন্ট করে তাহলে তাদের স্টুডেন্টরা কি শিখাইবো স্টুডেন্টরা তো নিজেই পারে না স্টুডেন্টরা কি করে শিখাইবো তারা আমার মার নাম সুনীতি রানী সরকার এডি নগর